আপনি মানসিক রোগী কিনা বুঝবেন কিভাবে? ঢাকায় কাজ করতে আসাই কাল হলো কিশোরী গৃহকর্মী লাইলি আক্তারের জীবনে। বিশ্বস্ত নূর মোহাম্মদ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক ফারজানা ইসলামের বাসায় কাজ করত সে, কিন্তু কথায় কথায় চলত নির্মম নির্যাতন, যার শেষ হয় 10 এপ্রিল। এদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে অসহায় মেয়েটি। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, তার হাতেই নির্মম নির্যাতনের শিকার লাইলি। স্বজনদের বর্ণনায় উঠে আসে গত 8 মাসের অমানবিক ঘটনার। দর্শক, প্রথমে আমাদের জানতে হবে ওসিডি কি বা ওসিডি কেন হয়। ওসিডি হচ্ছে, এর পূর্ণ মিনিং হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার কেন হয় তার কারণ এখনো অজানা। তবে কিছু কিছু বিষয়কে এই রোগের সম্ভাব্য কারণ হিসেবে ভাবা হয়, যেমন জিনগত কারণ, বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কারণ, মানসিক চাপ, শিশু নির্যাতন ইত্যাদি। সুতরাং আপনার শিশুকে অতি শাসন এবং অতি চাপ প্রয়োগের আগে আরেকবার ভাবো। তাকে অসহ্য মানসিক যন্ত্রণাদায়ক রোগ অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের দিকে ঠেলে দিচ্ছেন না তো? রোগের লক্ষণ: কাল্পনিক চিন্তা এবং এই চিন্তা ভাবনাগুলো রোগীর মনে বারবার দেখা দেয়। অনেক চিন্তা অত্যন্ত কষ্টদায়ক হলেও রোগী ইচ্ছা করলেই সেই চিন্তা ত্যাগ করতে পারেন না, অর্থাৎ চিন্তা না করে পারেন না। বারবার যে কোনো জিনিস চেক করা, যেমন বাসা থেকে ঘুরতে বেরিয়ে বারবার ফিরে গিয়ে চেক করা, দরজায় তালা লাগানো হয়েছে কিনা, বারবার হাত ধোয়ার অভ্যাস। অদ্ভুত সব সমস্যা বা প্রশ্ন নিয়ে রোগী প্রচন্ড ব্যস্ত থাকে, কিন্তু সেসব প্রশ্নের সদুত্তর মেলে না। কেউ কেউ কোনো কথা বারবার বলে তার নিকট আত্মীয়কে বিরক্ত করে, অথচ যা একবার বললেই হয়। এ রোগে আক্রান্ত অনেকে সব কিছুতেই কিন্তু থেকে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ বিভ্রান্ত থাকে। এ সম্পর্কে নিউ ইয়র্ক সিটি সেন্টার ফর কগনিটিভ বিহেভিওরাল সাইকোথেরাপির ক্লিনিক্যাল ডিরেক্টর সাইকোলজিস্ট স্টিভেন ফিলিপস বলেন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে, আমাদের বেঁচে থাকার জন্য যে কোনো হুমকি স্বরূপ বিষয়ে সতর্ক করার জন্য শর্তযুক্তভাবে মস্তিষ্কটি রয়েছে, কিন্তু নিয়মটি ওসিডির ক্ষেত্রে অকার্যকর। ওসিডি মানসিক কষ্টের সুনামি, যা আপনার মনোযোগ সম্পূর্ণ আবদ্ধ করে রাখে। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। প্রিয় দর্শক ও শ্রোতা, তাই আপনার সন্তান, আপনার শিক্ষার্থী এবং গৃহ পরিচারিকা বা শিশুদেরকে নির্মমভাবে অত্যাচার করা বা অতিরিক্ত শাসন করা বা কথায় কথায় কারণে অকারণে বকা ঝকা এবং আঘাত করা থেকে বিরত থাকবেন, এবং সে যদি আপনার কথা না শোনে বা আপনাকে উপরোল্লিখিত কথাগুলো যদি মিলে যায়, লক্ষণগুলো ওসিডির মিলে যায়, তাহলে
মানে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এর জন্য বিশেষ প্রয়োজন হচ্ছে কাউন্সিলিং এর, অর্থাৎ গাইডেন্স এন্ড কাউন্সিলিং থেকে তাকে কিছুটা নিরাময় করা সম্ভব। এই ওসিডি একটি কঠিন রোগ, অতএব আপনারা সবাই সাবধান থাকবেন। আমরা ভিডিওতে যে মেয়েটির কাহিনী দেখলাম, এটা হয়তো হতে পারে ওই মেয়েটি ওসিডি দ্বারা আক্রান্ত ছিল, তার আচার আচরণ অস্বাভাবিক ছিল, যেটা গৃহ কর্তৃপক্ষ বা স্কুল শিক্ষিকা সহ্য করতে পারে নাই, বা স্কুল শিক্ষিকার মধ্যেও মানসিক কোনো সমস্যা থাকতে পারে। এরকমের বয়স্কদেরও কোনো মানসিক সমস্যা থাকলে তাকে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, অথবা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের শরণাপন্ন হতে হবে। আমেরিকায় গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, যদিও আমাদের দেশে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেভাবে এখনো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টার খোলা উচিত। আমি এখন রোগের সমস্যা নিয়ে আলোচনা করব, সাতটি সমস্যার কথা বলব। প্রথমত, প্রায় 67% রোগী, অর্থাৎ ওসিডি রোগী, বিষণ্ণতায় ভোগে। যে শিক্ষার্থীর মাঝে এ রোগ আছে, অর্থাৎ ওসিডি, তারা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ে। পরীক্ষার খাতায় আগের পাতায় কি লিখছে তা বারবার চেক করার ফলে পূর্ণ নম্বরের উত্তর লিখতে পারেন না। কাজকর্মে ধীর গতি দেখা যায় এবং প্রচন্ড উদ্বিগ্ন থাকে। 3, মেয়েদের মাসিকের সময় অস্বস্তি বেড়ে যায়। বিবাহিত জীবনে সম্পর্কের অবনতি ঘটতে পারে, ফলে ডিভোর্সের হার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। দর্শক, এই রোগের প্রতিকার দ্রুত মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং আমাদের দেশে এই রোগের প্রকোপ রয়েছে। যদিও আমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের অভাব রয়েছে, আমাদের দেশে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের সংখ্যা বৃদ্ধি করা উচিত। এবং আমি আগেও বলেছি যে বিশেষ করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেন্টার থাকা উচিত, এবং সেখানে পদ সৃষ্টি করা উচিত, অর্থাৎ কাউন্সিলার, প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সিলার, অর্থাৎ দক্ষ কাউন্সিলারদের মাধ্যমে এই ওসিডির লক্ষণযুক্ত শিক্ষার্থীদের পরামর্শ বা গাইডেন্স দিলে হয়তো তারা অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং তারা পড়ালেখায় মনোযোগী হবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, এবং যারা মুরতাজ বিডি এখনো, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সবাই আমার সঙ্গেই থাকবেন। আবার কোন নতুন আবিষ্কার, ভয়ঙ্কর কোন গল্প, বিজ্ঞানের আবিষ্কার এবং শিক্ষামূলক কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ধন্যবাদ।